আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বাচ্চাদের টয় অর্গানাইজেশন, কিভাবে ছোট বাচ্চাদের খেলনা আপনারা গুছিয়ে রাখবেন। প্রথমে আমি দেখাচ্ছি আমার নিচতলায় ফ্যামিলি রুমে আমি বাচ্চাদের টয়গুলো কিভাবে গুছিয়ে রেখেছি। রুমের এক কর্নারে আমি ওদের টয়গুলো রেখেছি, একটা ডল হাউস, এখানে আছে কিছু গাড়ি, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ছয়টা বিন রেখেছি, সবগুলোতে আমি লেবেল করে দিয়েছি। তো তাহলে বাচ্চারা ইজিতে বুঝতে পারবে খেলা শেষ হয়ে গেলে কোনটার ভিতর কোন টয় রাখতে হবে। এগুলো কিন্তু চকবোর্ড, তো আপনি যদি এই টয়গুলো সরিয়ে অন্য টয় রাখতে চান সেক্ষেত্রে একটু টিস্যু দিয়ে বা ভিজা কাপড় দিয়ে এটা মুছে আবার আপনি লিখতে পারবেন। এখানে একটা রেখেছি প্লে ম্যাট, যখন ওরা এটা দিয়ে খেলে এখানে দেখতে পাচ্ছেন কার ছোট ছোট গাড়ি আছে, তো এই বক্সটা ওরা নিয়ে নেয়, এই বক্সটা নিচে রেখে তখন এই ম্যাটটা দিয়ে ওরা প্লে করে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন, আর এগুলো হচ্ছে কিছু লার্নিং টয়। এগুলো হচ্ছে মোস্টলি ইংলিশ, এটা হচ্ছে অ্যারাবিক। এইভাবেই রেখেছি যাতে ওরা সবকিছু দেখতে পারে কোনটা দিয়ে খেলবে, আর খেলা শেষে ওরা রেখে দিতে পারে। আর এই রুমের কর্নারে এখানে টিভি স্ট্যান্ডে দুটো বিন আছে, একটাতে ওদের কালারিং এর জিনিস, এই যে দেখতে পাচ্ছেন ক্রেয়ন, ওয়াটার কালার, এগুলো রেখেছি। ফ্যামিলি রুমের এই কর্নারটাতে আমি একটা বাচ্চাদের জন্য বুকশেলফ রেখেছি, যেহেতু নিচের তলায় বাচ্চারা বেশিরভাগ ফ্যামিলি রুমে টাইম স্পেন্ড করে, তো আমি চেয়েছি ওদের সবগুলো জিনিস আমি ফ্যামিলি রুমে রাখতে, তাহলে অন্য রুমগুলো আর ওরা ময়লা করবে না, ম্যাসি করবে না, ওতে খেলনা, বুকস, রিডিং সব ওরা ফ্যামিলি রুমেই পাবে। এখানে মোস্টলি আমার ছোট মেয়ে আর ছেলের বুকসগুলোই আছে। কিচেনের এক কর্নারে আমি টয় কিচেনটা রেখেছি, আমি যখন কিচেনে কাজ করি তখন ওরা এই কিচেনটাতে খেলে, আমাকে ফলো করে আমি কি করছি, আমি কিভাবে রান্না করছি, কিভাবে ডিশ ওয়াশ করছি, ওরা ওভাবেই করে। দেখতে পাচ্ছেন আমি সাথে একটা বিন রেখেছি, এখানে ওদের কিচেনে সব প্লেট, বাটি, খাবার সবগুলাই বিনটাতে আছে। যখন ওরা প্লে করে তখন ওরা এগুলো নিয়ে প্লে করে, আর যখন ওরা ডান হয়ে যায়, দেখুন কি সুন্দর আওয়াজ হচ্ছে, রিয়েল ফায়ারের মতো সাউন্ড হচ্ছে, যখন ওরা ডান হয়ে যায় তখন ওরা আবার বাকেটটাতে রেখে দেয়। চলুন তাহলে এবার উপরের তলা যাওয়া যাক। আমার ঘরটা যেহেতু দোতলা, তো আমি নিচের তলায় কিছু টয় রেখেছি, উপরেও কিছু রেখেছি, যাতে এক ফ্লোরের টয় ওরা আরেক ফ্লোরে নিয়ে না যায়, বেশি ম্যাচ মেক করতে না পারে। এটা হচ্ছে ওদের টয় রুম, ওরা খেলছিল, যখন আমি বলেছি যে আমি আসছি ভিডিও করার জন্য নিজেরাই ক্লিন করে দিয়ে নিয়েছে।
দেখতেই তো পাচ্ছেন আমি সেটআপ এত ইজি ভাবে করেছি, ওরা নিজেরাই ক্লিন করে রাখতে পারে। আসলে যদি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে আমরা এটা শিখাই কিভাবে নিজেরাই নিজেদের টয় ক্লিন করতে হয়, তাহলে দেখবেন যে আর আমাদের মায়েদের বা বাবাদের কষ্ট করতে হয় না, ওদের ওরা নিজেদের জিনিসটা নিজেরাই গুছিয়ে রাখতে পারে। শুধু আপনারা আপনাদের সুবিধা মতো যার যেই রকম ঘর, যে ধরনের বাচ্চার বয়স, ওই অনুযায়ী একটু অর্গানাইজ করে দিবেন, টয়টা ওদের জন্য ইজি করে দিবেন। মেয়েরা তো মোটামুটি শান্তই হয়। যখন আমার ছেলে হলো তখন সবাই বলছিল যে তোমার ঘর তো আর তুমি সাজিয়ে গুছিয়ে অর্গানাইজ করে রাখতে পারবে না, ছেলেরা অনেক দুষ্টু হয়। তো আমি বললাম কি আর করা যদি রাখতে না পারি। কিন্তু মাশাল্লাহ আস্তে আস্তে যখন আমি যেরকম আমার মেয়েদেরকে শিখিয়েছি, ওকেও শিখিয়েছি, আমার ছেলেকেও আস্তে আস্তে শিখিয়েছি, এখন ও জানে কীভাবে ও টয় ক্লিন আপ করে রাখতে হয়। যত ছোট বয়সে আপনি স্টার্ট করবেন ততই ওদের জন্য বুঝতে এবং শিখতে সুবিধা হবে। এটা একটা ছোট্ট একটা ডেস্ক রেখেছি এখানে, এখানে ওদের কিছু বুকস আছে, তারপরে এগুলা যেগুলো ওরা এভরিডে ইউজ করে শেলফে রেখেছি, ওপেন শেলফে রেখেছি, তাহলে সুবিধা ওরা দেখতে পারছে, যেটা দিয়ে ওরা খেলতে চায় ওটা নিয়ে নেয়। এই যে উপরে বারবি, নিচে আছে কিছু বাকেট, এই যে এগুলো তো ব্লকস, এগুলো তো আর এমনি রাখা যাবে না, ওপেন রাখা যাবে না, এগুলো বাকেটে রেখেছি। এখানে আছে প্লেন, আর ওখানে আছে আরো কিছু বারবি ডল, আর যেগুলো একেবারে ছোট ছোট পিস ওগুলো আমি উপরে রেখেছি উপরের শেলফে। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন লেবেল লাগিয়ে দিয়েছি আমি বক্সগুলোতে, ওরা এটা এই কারণে ইজিতে ক্লিন করতে পারে। এটা জাস্ট পেপার ট্যাপগুলোতে আমি শার্পি দিয়ে লিখে দিয়েছি, আর এই বক্সগুলো এগুলো ডলার ট্রিতে $1 করে। এই যে দেখেন এখানে LOL অ্যান্ড শপকিন, সবগুলো টয় আর অ্যাক্সেসরিজ এটা এই বক্সে আছে এই ডলগুলোর। সো ওরা যখন খেলতে যাবে তখন ওরা সব কিছু এক জায়গায় পেয়ে যাবে। আর এখানে প্যাট শপ, এখানে মাই লিটল পনি, এখানে স্কুইশি, এইভাবে সবগুলা ওরা নিজেরাই অর্গানাইজ করে রাখতে পারে। তাহলে ওদের জন্য সুবিধা যে যখন খেলতে গেল ও জিনিসটা পেয়ে গেল। এক আপু আমাকে, এটা একটা রিকোয়েস্টের ভিডিও, এক আপু জানতে চেয়েছেন কিভাবে আমি আমার বাচ্চাদের টয় ক্লিন করে রাখি। এইভাবে আমি ওদেরকে অর্গানাইজ করে দিয়েছি, মাঝে মধ্যে আমি হেল্প করতে হয়, কিন্তু মোস্টলি ওরাই ওদের টয়গুলো অর্গানাইজ করে রাখতে পারে। এবার আপনাদেরকে দেখাবো আমার বেজমেন্টে আমি কোথায় বাকি টয়গুলো রাখি। বেজমেন্টে যাওয়ার আগে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু বলেছি সব কিছু দেখাবো টয় সব কোথায় রাখি। উপরে আমার মেয়ের রুমে একটা ড্রয়ারে আমি ওদের সবগুলো বোর্ড গেম এভাবে রাখি, এতে দেখতে পাচ্ছি সবগুলো বোর্ড গেম এখানে আছে। তো যখন ওরা বোর্ড গেম খেলতে চায় তখন এখান থেকে এক একটা বের করে নিয়ে যায়, তো শেষ হলে আবার এনে রেখে দেয়। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বাড়তি টয়গুলো আমি বেসমেন্টে একটা রুমের এক কর্নারে রেখেছি। এইভাবে আমি টয় রোটেশনটা করে থাকি। দু সপ্তাহ তিন সপ্তাহ পর পর আমি ওদের টয়গুলো চেঞ্জ করে দিই। এখানে কিছু বুকস আছে, আর এই যে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব বাচ্চাদের ক্রাফটের জিনিস রেখেছি, সব দেখানোর কিছু নেই। এই তো এইভাবে ইজি, যদি সম্ভব হয় আপনারা ট্রাই করবেন বাচ্চাদের টয়গুলো এইভাবে রোটেশন করে দেওয়ার জন্য প্রত্যেক দু সপ্তাহ অথবা তিন সপ্তাহ, তাহলে ওরা মজা পাবে খেলে আর নতুন নতুন টয়ের জন্য বাহানাও করবে না। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যাদের ছোট বাচ্চা আছে তাদের আশা করি এই ভিডিওটি উপকারে লাগবে। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।